রেলের জায়গায় পার্ক নির্মাণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও রেলওয়ের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে পার্কের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন মন্ত্রী এরপরই আটকে গেছে এই প্রকল্প মেয়রের দাবি অনুমতি চেয়েও না পাওয়া আর রেলওয়ের অসহযোগিতায় উন্মুক্ত পার্কের কাজ শুরু করে দেয় তার জিমখানায় রেলওয়ের জমিতে দুই সালে উন্মুক্ত পার্ক গড়ে তোলা শুরু করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই রেলের জায়গায় গড়ে ওঠা বস্তি উচ্ছেদ ও খাল উদ্ধার করা হয় নগরবাসীর জন্য পার্কের কাজ এরই মধ্যে অর্থেক শেষ হয়েছে মানুষের পার বানাইজিসে যেমন নগরী মায়ে চাপারে শুধু ডোবা ছিল আর বস্তি ছিল মানুষের পাশ দিয়ে হাইটাও যেতে পারতো না বিকাল হলে আড্ডা দেওয়া যায় বা আসা যায় ঘুরতে আসা যায় এখানে পানি রয়েছে গাছগাছালি রয়েছে যাই হোক একটা ন্যাচারাল যে সিনারি তা আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি এক সফরে গিয়ে শেখ রাসেল পার্কের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন রেলমন্ত্রী একই সাথে রেলের বেহাত জমি উদ্ধারের ঘোষণাও দেন তিনি রেলের জায়গা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তার কতগুলো নিয়মকানুন পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে সবকিছু করা হবে গায়ের কোনো কিছু হবে না সিটি মেয়রের দাবি পার্কের জন্য প্রতিটি মূল্যে জমি চেয়ে দু সাল থেকে মন্ত্রণালয় আটান্নটি চিঠি দিয়েছে কর্পোরেশন রেলওয়ের সন্তোষজনক উত্তর না মেলায় কাজ শুরু করা হয় রেলওয়ে আমাকে বাজার দরে কিনে নেওয়ার জন্য একটা পত্র দিয়েছিল আজকের থেকে আরও তিন চার বছর আগে আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে আমরা এত টাকা দিয়ে কিনতে পারবো না যেহেতু আমরা গভর্নমেন্ট আপনিও গভর্নমেন্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমাদের প্রতীকী মূল্যে এটা দেওয়া হোক কিন্তু এই চিঠির উত্তর তারা আর পরবর্তীতে দেয়নি এবং আমি তো মনে করি আমি সব ধরনের প্রসিজার মেনটেন করেই এই কাজগুলি করেছি তিনটি ধাপে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে জিমখানায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন i mean babu jamuna news